হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান ক্লিন করার কিছু টিপস শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ বলে আমি মনে করি। দেখতেই পাচ্ছেন যে আমার ফ্যানটা অনেক ময়লা হয়েছে। আসলে এই ফ্যানটা যদি আমি নর্মালি পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হবে, তাই আমি একটু ভিন্ন রকম করে ফ্যানটা পরিষ্কার করব। ফ্যানটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়েছি ডিটারজেন্ট, নিয়েছি বেকিং সোডা এবং গরম পানি। যে ডিটারজেন্ট দিয়ে আমরা কাপড় পরিষ্কার করি সেই ডিটারজেন্টটাই আমি এখানে ইউজ করব। আপনাদের কাছে যেটা রয়েছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। এইগুলো, এই তিনটি উপকরণ ব্যবহার করে আমি আমার এই ময়লা অ্যাডজাস্ট ফ্যানটাকে খুবই সুন্দর মতো পরিষ্কার করে ফেলব। আমি একটা বড় একটা বোল নিয়েছি, এখানে আমি এখন এক এক করে বেকিং সোডা, ডিটারজেন্ট অ্যাড করব। বেকিং সোডা এবং ডিটারজেন্ট দিয়ে খুবই চমৎকারভাবে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা সম্ভব। আর আমার অ্যাডজাস্ট ফ্যানটা একটু বেশি ময়লা হয়েছে, তাই আমি আমার গরম পানির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। যেহেতু 4-5 মাস ধরে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা হয় না, তাই একটু বেশি ময়লা হয়েছে। তো আমি এখন অ্যাডজাস্ট ফ্যান এই গরম পানিতে চুবিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাডজাস্ট ফ্যানটা কতটা ময়লা হয়ে গিয়েছে। তেল কাস্টে প্রায় 30 মিনিট আমি এই অ্যাডজাস্ট ফ্যানটাকে এভাবেই রেখে দিব। এই ফ্যানটাকে যতক্ষণ আমি এই পানিতে রাখবো, সাবান গুলানো পানিতে, ফ্যানটা তত সহজেই পরিষ্কার করা যাবে। 30 মিনিট পর ফিরছি, সাথে থাকুন। 30 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন আমি একটা নেট ব্যাগ দিয়ে অ্যাডজাস্ট ফ্যানটাকে পরিষ্কার করে নিব। পানিও প্রায় নর্মাল হয়ে গিয়েছে, তো হাত দিলে কোনো সমস্যা হচ্ছে না আমার। তো আমি এখন একটা নেট ব্যাগ দিয়ে খুবই সহজে, কোনো কষ্ট ছাড়াই আমি দ্রুত গতির সাথে ময়লাগুলো তুলে নিতে পারছি। যেহেতু গরম পানিতে রাখা হয়েছিল তাই ময়লাগুলো আলগা হয়ে গিয়েছে। এইভাবে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করলে কিন্তু ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যায়। আর বেশি গরম পানি নিলে বেকিং সোডা আর ডিটারজেন্ট ভালো কাজ করবে। দেখতেই পাচ্ছেন যে কোনো প্রকার কষ্ট ছাড়াই সহজেই ফ্যানটা পরিষ্কার করে ফেললাম। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, একেবারে ঝকঝকে নতুনের মতো ফ্যানটা পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই কার্যকরী টিপস এটা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি এই অ্যাডজাস্ট ফ্যানটা ইউজ করছি প্রায় 3 বছরের মতো হয়ে গিয়েছে। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো অ্যাডজাস্ট ফ্যান যেখানে লাগানো থাকে সেই জায়গাটাও কিন্তু ভীষণ পরিমাণে ময়লা হয়ে গিয়েছে, পুরো আটকে সাটকে গিয়েছে সব ময়লাগুলো। তো এটা পরিষ্কার করা কিন্তু একটু ডিফিকাল্ট, তাই এটা পরিষ্কার করার জন্য সাবান পানিতেই গুলিয়ে নেওয়া হয়েছে এবং এটা আমরা
তারকাটা দিয়ে পরিষ্কার করছি, যার কারণে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব। আর আশেপাশে যে দেয়াল রয়েছে সেই দেয়ালেও কিন্তু চুয়ে চুয়ে তেল পড়েছে, কিন্তু সেগুলো পরিষ্কার করা আসলে সম্ভব নয়, কারণ দেয়ালে যেহেতু তো পরিষ্কার করাটা ভীষণ টাফ। আর এটা কিন্তু খুবই কষ্টকর একটা কাজ, এই অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা, কিন্তু সহজভাবে করলেই সহজ হয়ে যায়। আমাদের অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা, সেই তো বন্ধুরা, আমাদের অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করার কাজটি শেষ হয়ে গেল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মন্তব্যটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সকলে সুস্থ থাকা মনে করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।